অনার্স সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনজ্যোৎস্না নামক ছোট গল্পের মূল কাহিনী জেনেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পুষ্করা নামক ছোট গল্পের মূল কাহিনী জানব অতি সংক্ষেপে। তবে চলুন কথা না বাড়িয়ে পুষ্করা নামক ছোট গল্পটির মূল কাহিনীটা জেনে নিই। এই গল্পে তিনটি চরিত্র তর্করত্ন, যিনি ব্রাহ্মণ মন্দিরের সেবাদার, 2 নম্বর কাশীকুমার এলাকার মাথা যাকে বলে, 3 নম্বর ডুম পাগলি নারী, তার 2 সন্তান স্বামী দুর্ভিক্ষে মারা গেছে, তাই সে আজ পাগল রূপী। এবার চলুন আমরা মূল কথায় ফিরে যাই। 50-এর মনন্তরে দুর্ভিক্ষের করাল গ্রাসে শিশু থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ লোকজনও মারা যাচ্ছে না খেতে পেরে। গ্রামের কাশীকুমোর ভাবে এই দুর্ভিক্ষের হাত থেকে আর বুঝি রক্ষা নেই। দেবীর কুনজর পড়েছে সবার উপরে, কারো রক্ষা নেই, ধ্বংস হয়ে যাবে সব কিছু। তাই কাশীকুমোর এক ব্রাহ্মণ ভাড়া করে আনে যেন দেবীকে প্রসাদ খাইয়ে গ্রামের প্রতি কুনজর চলে গিয়ে সুনজর দেয় আর গ্রামে শান্তি ফিরে আসে। ব্রাহ্মণ তর্করত্ন সব কিছু ঠিকঠাক করে দেবীর জন্য প্রাসাদ নিয়ে অপেক্ষা করে কখন আসবে, কিন্তু দেবীর তো দেখা মেলে না। রাত 2টা বেজে গেছে, দেবী তো এখনও আসলো না, তাহলে কি আর আসবে না, প্রাসাদ কি আর খাবে না, এই ব্রাহ্মণের সম্মান কি দোলই মিশে যাবে, এসব চিন্তায় অস্থির ব্রাহ্মণ। তখন হঠাৎ দেখে দেবী আসছে, শেয়াল রূপে নয় মানুষ রূপে, হাত দিয়ে খাচ্ছে, খাওয়া শেষ হলে চলে যায়। পরে কাশীকুমোরের ঘুম ভাঙে। পরদিন ব্রাহ্মণকে কাশীকুমোর পুরস্কৃত করে, অতঃপর পরদিন ব্রাহ্মণ সেই মহিলাটাকে দেখে যে মহিলা রাতে প্রসাদ খেয়েছিল। আসলে ওটা দেবী ছিল না, বরং ওটা ডুম পাগলি নারী ছিল। দুর্ভিক্ষের করাল গ্রাসে 2 সন্তান ও স্বামীসহ সবাই মারা গেছে, তাই সে পাগলের বেশ ধরে রাস্তায় রাস্তায় ঘুরে। ব্রাহ্মণ আসলে মিথ্যে বলেছিল নিজের স্বার্থ ও সম্মান বাঁচাতে। এই গল্পের কাহিনী এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্য আরেকটি ছোট গল্পের মূল কাহিনী। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।